কক্সবাজারে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরে হোটেল মোটেলে কিছুটা জলাবদ্ধতা রয়েছে এতে পর্যটকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয় এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম তৌফিক এই মুহূর্তে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আর পর্যটক যারা আছেন তারা কি বলছেন এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আবহাওয়া পরিস্থিতি যদি বলতে হয় তাহলে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি কক্সবাজারে তবে গত কয়েকদিন ধরে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত এবং ভারী বর্ষণের কারণে কক্সবাজারের হোটেল মোটেল জোন এলাকায় সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং যেহেতু গতকাল থেকে পানি নেমে যাওয়ার কারণে এখন কিছুটা স্বস্তির মধ্যে আছে আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে আপনি দেখতে পাচ্ছেন এখানে পর্যটকরা আসলে যা যার মতো করে আনন্দ উপভোগ করছেন তবে বিশেষ দিবস না থাকায় আসলে বিশেষ দিবসে আমরা জানি আপনারা এখানে লক্ষাধিক পর্যটক সমাগম হয় তবে বিশেষ কোনো দিবস না থাকায় যেহেতু গতকাল শুক্রবার ছিল এবং আজকে শনিবার তবে কিছুটা সংখ্যক পর্যটক আসছে কক্সবাজার তো তাদের নিরাপত্তার জন্য আসলে এখানে দেখতে পাচ্ছেন কাজ করে যাচ্ছে টুরিস্ট পুলিশ সহ এখানে লাইফগার্ডের সহকর্মীরা তো পাশাপাশি হোটেল-মোটেল জোন এলাকায় এখনো পর্যন্ত আসলে যেহেতু সাড়ে এর দিকে যে বেশি হোটেল রয়েছে তো এই হোটেলের যে অর্থাৎ প্রধান সড়কের পাশের হোটেল ছাড়া ভিতরের যে সকল হোটেল রয়েছে সেকারকার সড়কগুলো তো এখনো পর্যন্ত গর্তমক্ত পরিবেশ পরিস্থিতির কারণে অনেকটা ভগান্তির মধ্যে রয়েছে এখানকার হোটেল ব্যবসায়ীরা এবং সেখানে যারা অবস্থান করছেন তারা তো সবকিছু মিলে এখানকার যে পৌরসভা পক্ষ থেকে আসলে কাজ করে যাচ্ছেন যে এখন পর্যন্ত পরিচ্ছন্ন কর্মীরা কাজ করে যাচ্ছেন যে সকল এলাকায় এখনো কাদা অর্থাৎ যে কর্দমাক্ত পরিস্থিতি আছে সেই অপসারণ সরিয়ে নেওয়ার যে কাজগুলো সেটি করে যাচ্ছেন এখানকার যে পৌরসভা এবং হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় এই কাজগুলো তারা করছেন কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম